162 বছরে দেশে প্রথমবার স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইনে কোনো মামলা নয় জানালো সর্বোচ্চ আদালত ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহ আইনে যে সমস্ত মামলা রুজু হয়েছে তার প্রেক্ষিতে কাউকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্র অথবা রাজ্য সরকার এছাড়া রাষ্ট্রদ্রোহ আইনে যারা জেলে বন্দী রয়েছেন তারাও জামিনের জন্য আবেদন করতে পারবেন জানালো সুপ্রিম কোর্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় প্রসঙ্গে কি জানিয়েছেন আসুন শুনব ১৬২ বছর পরে ভারতবর্ষের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল সেইখান থেকে সুপ্রিম কোর্টের আজকের এই রায় নিঃসন্দেহে ঐতিহাসিক যদিও এই আইনটা পুরোপুরি বাতিল করে দিলেই ভালো হতো তবু সরকারকে একটা সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট যে তারা যত পুনর্বিবেচনা করে এই আইনটাকে বাতিলের পথে এগোই যেভাবে আজকে সুপ্রিম কোর্ট মেনে দিয়েছে যে নতুন কোন কাউকে এই আইনের আওতায় আনা যাবে না কারো বিরুদ্ধে নতুন করে এফআইআর বা করা যাবে না এবং সমস্ত রাজ্যের কাছে এবং কেন্দ্রের কাছে সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করেছে যে যতদিন পর্যন্ত না এর পুনর্বিবেচনা হয় ততদিন পর্যন্ত এই আইনটি সম্পূর্ণভাবে স্থগিত রাখা হবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে টুইট করেছেন রাহুল গান্ধী সত্য কথা বলা দেশভক্তি দেশদ্রোহ নয় সত্যি কথা বলা এই দেশপ্রেম দেশদ্রোহ নয় সত্য কথা শোনাই রাজধর্ম সত্যকে ধ্বংস করা রাজার অধর্ম টুইটার হ্যান্ডেলে এমনটাই লিখেছেন রাহুল গান্ধী সত্য বলা দেশভক্তি দেশদ্রোহ নয় সত্যি কথা বলাই দেশপ্রেম দেশদ্রোহ নয় সত্য কথা শোনাই রাজধর্ম সত্যকে ধ্বংস করা রাজার অধর্ম এমনটাই টুইট করেছেন রাহুল গান্ধী প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমার কি জানিয়েছেন আসুন শুনব मैं समझता हूं बहुत उचित फैसला सुप्रीम कोर्ट ने लिया है सुप्रीम कोर्ट मानव अधिकारों का गारंटर है इस देश में और मैं समझता हूं कि देशवासियों की यही उपेक्षा थी सुप्रीम कोर्ट से और क्योंकि केंद्र सरकार ने समय मांगा था इस रिव्यू प्रोसेस को पूरा करने के लिए उस दौरान इस कानून की इम्प्लीमेंटेशन हो या ना हो ये एक अहम सवाल था और क्योंकि इस कानून की वैधता पर तरह तरह के सवाल उठे हैं और मैं समझता हूँ सही उठे हैं इसलिए जब तक इस कानून के बारे में कोई अंतिम फैसला नहीं होता तब तक लोगों के मानव अधिकारों का हनन इस कानून के तहत ना हो ऐसा ही सुप्रीम कोर्ट ने सुनिश्चित किया है सुप्रीम कोर्ट के इस निर्देश प्रसंगे आईनजीवी जयंत नारायण चट्टोपाध्याय की प्रतिक्रिया आसुन शुने नेब আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে ব্রিটিশ পিরিয়ডের এই আইনের এই মুহূর্তে কোনো প্রয়োজনীয়তা আছে কিনা যারা যখন কেন্দ্রে বা সরকারে এসেছেন তারা সবসময় এই আইনটি প্রয়োগ করেছেন যাতে তাদের বিরুদ্ধে কোনো ভয়েস রেইজ না করা হয় যে যতদিন এই আইন সম্পর্কে কোনো নির্দিষ্ট ধারণা না দেওয়া হয় ততদিন কোনো নতুন মামলা রুজু করা হবে না এটা একটা অসাধারণ চিন্তা ভাবনা এবং তার পাশাপাশি তারা এটাও বললেন যে এই আইনে যারা গ্রেফতার হয়ে রয়েছেন তারা জামিনের জন্য আবেদন করতে পারেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা অসাধারণ চিন্তা ভাবনার ফসল এবং যদি তাই হয় যদি এই আইন উঠে যায় তাহলে আমার ধারণা ভারতবর্ষে যে গণতান্ত্রিক চিন্তা ভাবনা সেটা আরো আরো জোরালো